নতুনদের পাশে থাকার বার্তা এবার অভিনেতা দেবের নতুন কারোর যন্ত্রণাটা আমি বুঝি উল্লেখ করলেন অভিনেতা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে দেবের ছবি প্রধান দেখতে দেখতে একশো দিন পার করলো রাজনৈতিক আর সামাজিক প্রেক্ষাপটে তৈরি এই ছবিটি দর্শকেরা টানা সপ্তাহ ধরে বেশ পছন্দ করেছেন এই ছবিটির সাকসেস এসে নতুনদের পাশে থাকার বার্তা অভিনেতা অভিনেতা দেব পার্টিতে চান তার শুধু প্রধান ছবি নয় প্রত্যেকটি ছবি যেন এভাবে দর্শকদের মন জয় করতে পারে বর্তমানে ভোটের প্রচারে দারুণ ব্যস্ত দেব আমরা সকলেই জানি লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী নাম ঘোষণা ঘোষণা হওয়ার পর থেকে প্রচারে নেমে পড়েছেন তিনি সকালে প্রচার করছেন তো রাতে নিজের ছবির সাকসেস পার্টিতে পৌঁছে গেলেন অভিনেতা দেব দেবকে দেখা গিয়েছে সব সময় নতুনদের পাশে থাকতে মির্জা ছবি নিয়ে যখন অঙ্কুশ ব্যস্ত তখন নবগত প্রযোজক অঙ্কুশের পাশে শুরু থেকেই ছিলেন অভিনেতা দেব দেখা গিয়েছে দেব নিজের ইউটিউব চ্যানেলে মির্জা ছবির ট্রেলার প্রকাশে এনেছেন ইয়াস নুসরাতের সেন্টিমেন্টাল ছবির সময়ও দেখা গিয়েছে তাদের দুজনের পাশে থাকতে অভিনেতা দেবকে বিক্রম ক্রমের অভিনীত ছবি পারিয়ার ক্ষেত্রে দেখা গিয়েছে এই প্রযোজনা সংস্থার পাশে দাঁড়াতে অভিনেতাকে এবার জনপ্রিয় সংবাদ মাধ্যমে অভিনেতা জানালেন আমি প্রযোজনায় আসার পর অনেকেই আমার পিঠে ছুরি মেরেছে তাই নতুন কারোর যন্ত্রণাটা আমি বুঝি আমি আমার ছোটদের সেই একই অভিজ্ঞতার সম্মুখীন হতে দিতে চাই না এই দিন হয়ে গেল প্রধান ছবির সাকসেস পার্টি নজর কাড়ল এই সাকসেস পার্টিতে ছবির তারকারা উপস্থিত ছিলেন সোহম চক্রবর্তী মমতা শঙ্কর এছাড়াও পরিচালক এবং চৌধুরী বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি